উনিশশো আট সালের ফাঁসি কার্যকরের সময় বিপ্লবী ক্ষুদিরাম বসুর বয়স ছিল আঠারো বছর সাত মাস এগারো দিন সেই দিন এগারোই আগস্ট সারা ভারত ফেটে পড়েছিল খুবই দুঃখসুখে চুলা জ্বালানো বন্ধ ছিল বাড়িতে বাড়িতে ওই ঘটনার একশো বছর পর সৌদি আরবে শিরুচ্ছেদ হতে চলছে কিশোর মর্তুজা কুরৈশির তার দশ বছর বয়সী করা অপরাধের জন্য এই শাস্তির ব্যবস্থা সারা বিশ্ব উত্তাল হলেও আশ্চর্যজনকভাবে শান্ত সৌদি রাজতন্ত্র যে রাজতন্ত্র উপড়ে ফেলার ডাক দিয়েছিল এক কিশোর আরব কাঁপিয়ে দেওয়া বসন্ত বিপ্লবের অন্যতম মুখ মর্তুজা কুরৈরিশ যাকে আমরা হয়তো কেউ চিনি না শিরুচ্ছেদের আগে তাকে বাঁচাতে জাপিয়ে পড়ে বিশ্ব তার জন্য কাঁদছে আরব মায়েরা অ্যামিনিস্ট ইন্টারন্যাশনালের মতে মৃত্যুদণ্ড কার্যকর করার দিক থেকে বিশ্বের প্রথম পাঁচটি দেশের মধ্যে তৃতীয় স্থানে সৌদি আরব সৌদি আরবে শুধু গত বছর একশো ঊনপঞ্চাশ জনের শিরুচ্ছেদ করা হয়েছে চলতি বছরে এখন পর্যন্ত একশো জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব এর মধ্যে শুধু এপ্রিলে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে সাতত্রিশ জনের দু হাজার দশ সালে আরব ধুনিয়ায় বসন্ত এসেছিল ডিসেম্বরেই আরব বসন্তে উত্তাল হয়েছে আরব ধুনিয়া রাজতন্ত্র ও স্বৈরতন্ত্রের অবসান চেয়ে রাস্তায় নেমেছিল আরব বিশ্বের লক্ষ লক্ষ শোষিত ও বঞ্চিত মানুষ গণজাগরণের জোয়ারে বেসে গিয়েছিল একের পর এক আরব দেশ নিপীড়ন বঞ্চনা বেকারত্ব দুর্নীতির অবসান ঘটিয়ে গণতন্ত্র আনতে চেয়েছিল আরব ধুনিয়ার সাধারণ মানুষ সৌদি রাজতন্ত্রের অবসান চেয়ে রাস্তায় নামে সৌদি সাধারণ মানুষ তৎকালীন সৌদি আরবের রাজা ফাহাদ নির্মম দমন পীড়ন চালান তার দেশের নাগরিকদের উপর আন্দোলনে জাঁপিয়ে পড়েন আলিকুরেরিশ নামের এক সতেরো বছরের কিশোর ওই বয়সের নেতৃত্ব দেন জনগণকে রাতের অন্ধকারে পুষ্টার মারেন সৌদি আরবের প্রশাসনিক ভবনগুলিতে গড়ে বসে পুষ্টার লিখতে সাহায্য করেন তার দশ বছর বয়সী বাই মর্তুজা একদিন মর্তুজার দাদা আলীকে বিক্ষুবরত অবস্থায় গুলি করে হত্যা করে সৌদি পুলিশ আলীর দাফন কাজ শেষ হতেই ক্ষুব্ প্রতিবাদে নেমে পড়েছিলেন দশ বছরের বালক মর্তুজা ৩০ জন বালেকের একটি সাইকেল বাহিনী নিয়ে অংশ নেন বিক্ষোভে মর্তুজার তুলার রাজতন্ত্র যাক স্লোগানে মুখরিত হয়েছিল এলাকা সেদিন থেকেই সৌদি প্রশাসনের দুই চুকের বিষ হয়ে উঠেছিল বালক মর্তুজা ওইটুকু বয়সে তিনি সঙ্গীদের বোঝাতেন যতদিন রাজতন্ত্র থাকবে ততদিন সৌদি আরবের জনসাধারণের ভবিষ্যৎ বলতে কিছু নেই তার কথায় অনুপ্রাণিত হতে থাকেন সমবয়সীরা তাদের কাছ থেকে অনুপ্রাণিত হতে থাকেন তাদের পরিবারের সদস্যরা বিষয়টির উপর নজর রেখেছিল সৌদি গোয়েন্দারা দরা পড়ে যান মর্তুজা মর্তুজাকে পৃথিবী থেকে সরানোর স্টক তৈরি হয় মর্তুজার পরিবার সৌদি আরব সেরে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় দু হাজার সালে লুকিয়ে বাহিরে পালিয়ে যাওয়ার পথে সৌদি সীমান্তে গ্রেপ্তার করা হয় তেরো বছর বয়সী মর্তুজাকে রাষ্ট্রদ্রোহিতা দাদার দাফনে উপস্থিত থাকা থানায় ককটেল নিক্ষেপ ও সন্ত্রাসবাদ সংগঠনে যোগ দেওয়ার মতো মারাত্মক সব অভিযোগ আনা হয় মাত্র তেরো বছর বয়সী একজন বালুকের বিরুদ্ধে দু সালের আগস্ট মাসে মর্তুজার বিচার শুরু হওয়ার আগে তাকে আইনজীবী নিতেও দেওয়া হয়নি এই চার বছর কিশোর মর্তুজাকে জেলের একটি সেলে একলা রাখা হয়েছিল জিজ্ঞাসাবাদ চলাকালে মর্তুজার উপর অকত্য অত্যাচার করা হয়েছে অ্যামিনিস্ট ইন্টারন্যাশনাল জানিয়েছে তদন্তকারী দল মর্তুজাকে বলেছিল তিনি দুঃস্বীকার করলে তাকে ছেড়ে দেওয়া হবে বিচারের নামে প্রহসন গটিয়ে গত বছর আগস্ট মাসে তাকে মৃত্যুদণ্ড দিয়েছে সৌদি আরব মর্তুজাকে বাঁচাতে জাপিয়ে পড়েছে ইমনিস্ট ইন্টারন্যাশনাল সহ সারা বিশ্বের মানবাধিকার সংগঠনগুলো সৌদি আরবের কাছে তারা আবেদন জানিয়েছে মর্তুজা কুরেইরিশের মৃত্যুদণ্ড রোদ করার জন্য কিন্তু সত্যি কি মুক্তি পাবেন আরব বসন্তের অন্যতম মুখ মৃত্যুদণ্ডের গুনতে থাকা মর্তুজা কুরেইরিশ